ওকে ফাইন। আর ধরো তুমি যদি একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ধরো তুমি হয়তো কোথা থেকে কোনোভাবে না কোনোভাবে জানলা যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলে একটা জিনিস আছে, অথবা এটা হচ্ছে এটা সম্পর্কে তোমার কিছুটা আইডিয়া আছে, অথবা তুমি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কিভাবে হয়, কেমনে হইতে হয় এগুলা সম্পর্কে মোটামুটি জানো, অথবা তুমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে কোথা থেকে কোর্স করলা বা ইউটিউব থেকে কিছু ভিডিও দেখলা বা পুরো গাইডলাইনটা বা এই যে তোমার ওয়েব ডিজাইন ডেভেলপারদের যে একটা পথ চলা শুরু এবং শেষ এই জিনিসটা হয়তো তোমার এখনো পরিপূর্ণ জানা নাই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ওকে, কিন্তু যদি তুমি মনে করো যে শুধুমাত্র আজকে এই প্রথম তুমি শুনলা যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি, তাহলে আমি তোমাকে হাইলি রিকমেন্ডেড করব তুমি এই ভিডিওটা দেখো, সমস্যা নাই। তবে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে তুমি গুগলে গিয়ে সার্চ করবা যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, হাউ টু বিকাম এ ওয়েব ডিজাইনার, এগুলা তুমি পড়াশোনা করো। ধরো তুমি যদি ইংরেজি নাও বুঝো, তুমি গুগলে চলে যাও, আমি তোমাকে দেখাই, তুমি গুগলে যাও, গুগলে গিয়ে তুমি বাংলায় লেখো, এখানে তুমি এই যে তোমার যদি কম্পিউটারের এখানে বিজয় ইনস্টল করা থাকে, এখান থেকে তুমি হচ্ছে এখানে ক্লিক করে বাংলা করে নাও, বাংলায় তুমি লেখো ওয়েব ডিজাইন কি, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট কি, এই যে আমি এখানে লিখতেছি একটু দাঁড়াও, ওকে, ওয়েব ডিজাইন কি, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, দেখো এই যে কি, এই যে অনেকগুলো জিনিস কিন্তু চলে আসছে। এখান থেকে তুমি এই আর্টিকেল গুলোর ভিতরে ঢুকো, ঢুকে এগুলো পড়ো। তোমার কাজ হচ্ছে এখন এই সম্পর্কে জানা, যেহেতু তুমি আজকে প্রথম শুনলা ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এটা এখন তুমি হুট করে কোনো কিছু শেখার সিদ্ধান্ত নেওয়ার আগে এই সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। তারপরে হচ্ছে তুমি আরো একটা কাজ করতে পারো, যারা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে এরকম হয়তো কাউকে তুমি খুঁজে বের করলা, বের করে হচ্ছে তুমি হচ্ছে তাদের কাছ থেকে জানলা যে ভাইয়া কিভাবে হচ্ছে ওয়েব ডিজাইনার হয়, কিভাবে ডেভেলপার হইতে হয়, রিয়েলি এই জার্নিটা আসলে কেমন। ওকে, তারপরে হচ্ছে তুমি নেক্সটে যে স্টেপটা, এটা কিভাবে যেতে হবে এটার উপরে তুমি একটা মোটামুটি একটা ধারণা পাবা, তারপরে তুমি এই কাজটা করতে পারো। কিন্তু তুমি একটা জিনিস আজকে প্রথম শুনলা, এরপরে লাভ দিয়ে তুমি এটা শেখার জন্য উঠে পড়ে লাগলা, একটা সময় যেটা হবে তুমি কিন্তু আর এটা শিখতে পারবা না, তুমি কিন্তু রাস্তাটা খুঁজে পাবা না, কারণ তোমার আগে থেকে কিন্তু আইডিয়া নাই যে এই জার্নিটা আসলে তোমার জন্য কতটা ইফেক্টিভ হবে অথবা তুমি পারবা কিনা। কিন্তু তুমি যদি একটু পড়াশোনা করে আসো এই বিষয়টা নিয়ে, তাহলে তুমি একটা জিনিস অন্তত বুঝবা যে এটা আসলে তোমার জন্য কিনা। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ধরো তোমাকে ধরো দুনিয়াতে হচ্ছে সবচেয়ে সহজ কাজ যেটা, সেটা হচ্ছে আমাকে দিয়ে কিচ্ছু হবে না এটা মনে করে চুপচাপ বসে থাকা। আরেকটা সহজ কাজ আছে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অথবা ডেভেলপার হওয়া। আচ্ছা, ওকে, কেন বললাম এটা সহজ এটা তুমি একটু পরে বুঝবা। তো এখন ধরো তুমি ওয়েব ডিজাইন জানো না, তোমাকে আমি মোটামুটি একটু বলি যে ওয়েবসাইট তো তুমি চিনো, ধরো তুমি ওয়েবসাইটও চিনো না, তাহলেও তুমি গুগলে গিয়ে সার্চ করো যে ওয়েবসাইট কি। ওকে, ওয়েবসাইট মানে হলো আমি, তোমরা হয়তো অনেকেই জানো যে ওয়েবসাইট কি, এগুলা বলে এখন তোমার মাথার মধ্যে শুধু শুধু পুরান পেঁচাল, এই জিনিসগুলা বলার কোনো দরকার নাই। তবে নিউবি হিসেবে তোমাকে একটু বলি, ওয়েবসাইট মানে হলো তোমার তোমার একটা কোম্পানি আছে অথবা তুমি পার্সোনালি হচ্ছে তোমার গুগলে গিয়ে, যেটা একদম সহজ সরল ভাষায় যে তোমার একটা আইডেন্টিটি থাকবে, তোমার একটা অ্যাড্রেস থাকবে। যেমন ধরো এই যে আমাদের aptekit.com, এই যে আমাদের একটা সাইট, এখানে আসলে কি, এখানে আসলে যে aptekit কার্যক্রম সম্পর্কে জানবে, aptekit সম্পর্কে দেখবে, যোগাযোগ করবে, সার্ভিস গুলা দেখবে, এই তো এই জিনিসগুলা, এই যে জিনিসগুলাকে গুগলের মাধ্যমে তুমি আরেকজনকে দেখাচ্ছ, এই দেখানোটাই হলো তোমার, এই দেখাইতে গিয়ে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে ডিজাইন করতে হবে, যেমন ডিজাইন কি, এই যে দেখো এখানে একটা আইকনের মতো দেখা যাচ্ছে, এখানে কিছু লেখা আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও আছে, এখানে কিছু সার্ভিস আছে। আবার যখন তুমি যে এই পাশে কন্টাকে ক্লিক করবা, কন্টাকে চলে যাবা, পোর্টফোলিওতে ক্লিক করো, তুমি হচ্ছে এখান থেকে এই যে পোর্টফোলিওতে চলে যাচ্ছ, এখানে গেলে তুমি বুঝতে পারবা যে এই কোম্পানিটা কেমন বা ওদের সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে। টোটালি এই যে জিনিসগুলো, এই প্রসিডিউর তুমি যেটা দেখতেছো এখন, সেটাই হচ্ছে মূলত ওয়েব ডিজাইন সেকশন। ডেভেলপমেন্টটা কিন্তু, ডেভেলপমেন্ট পার্টটাতে তুমি একটু পরে বুঝবা। তো এখন তুমি এই যে যা কিছু তুমি তোমার সামনে দেখতেছো, এটাই কিন্তু মূলত
তোমার হচ্ছে একটা ডিজাইন সেকশন। তুমি একটা জিনিস বলতে পারো যে ইউজার এক্সপিরিয়েন্স এর ভাষায় একটা কথা আছে যে এভরিথিং ইজ ডিজাইন, তোমার আশেপাশে যা কিছু আছে সবকিছু কিন্তু একটা ডিজাইনের মধ্যে পড়ে। ওকে, তো হয়ে গেল, এটা হচ্ছে তোমার ডিজাইন। এবং ওয়েবের জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে ডিজাইন শিখতে হবে যে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে। এটার অনেকগুলো প্রক্রিয়া আছে, তুমি আস্তে আস্তে সেটা বুঝবা, এখন মাথা গরম করে দরকার নাই। তারপরও তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো, কারণ গুগল হচ্ছে তোমাকে সবচেয়ে বেস্ট রেজাল্টটা দিতে পারবে। ওকে, এবার আসো, চলো আমরা জানি ওয়েব ডেভেলপমেন্ট কি। তুমি একটা জিনিস একটু চিন্তা করো, যেমন ধরো মনে করো তুমি যে সারাদিন টুক 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 করে এই যে মেসেঞ্জারের মধ্যে মেসেজ পাঠাচ্ছ, তোমার ওই যে কে আরেকজনকে যে মেসেজ তুমি পাঠাও, এই মেসেজ পাঠানোর সময় কিন্তু মেসেজটা কিন্তু তুমি লিখতেছো, ঠিক আছে, বাট কিভাবে যাইতেছে, হ্যাঁ, মেসেজটা কিভাবে যাচ্ছে, এই যে মনে করো তুমি এখান থেকে কন্টাক্টে গেলা, অথবা এই যে মনে করো আমার এখানে এই যে এখান থেকে তুমি আমাকে একটা মেসেজ দিলা, এই যে একটা মেসেজ লিখে আমাকে তুমি সেন্ড করলা, এই যে মেসেজটা যাচ্ছে কিভাবে যাচ্ছে এই মেসেজটা, এটা নিয়ে কিন্তু তোমার মাথার মধ্যে কোনো টেনশন নাই, ঠিক আছে? তুমি কিন্তু দেখতেছ না, তুমি জাস্ট লিখে দিচ্ছ, পাঠাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে। এখন এই যে জিনিসটা যাচ্ছে, একটা কারবার হচ্ছে, মনে করো যে তোমার মেসেজটা তোমার কাছে যাচ্ছে, তোমার ফ্রেন্ড এর কাছে যাচ্ছে, তোমার আব্বু আম্মুর কাছে যাচ্ছে, এই যে জিনিসটা যে যাচ্ছে, যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু হিডেন, এটা তুমি দেখতেছ না। বাট এই যে প্রক্রিয়াটা যারা মেকিং করে, যারা তৈরি করে, তারা হচ্ছে ওয়েব ডেভেলপার। মোটামুটি এটা হচ্ছে একটা সহজ সরল একটা সংজ্ঞা, এটাকে খুব জটিল করে দেখানোর মতো কোনো কিছু নাই। এখন আসো, ওয়েব ডিজাইন এবং ডেভেলপার আসলে কারা হইতে পারবে, কে হইতে পারবে? দুনিয়ার সবাই কি ওয়েব ডিজাইনের ডেভেলপার হইতে পারবে? না, প্রশ্ন হচ্ছে দুনিয়ার সবাই আসলে ওয়েব ডিজাইনের ডেভেলপার হইতে পারবে না। ওয়েব ডিজাইন এবং ডেভেলপার হইতে গেলে প্রথম যেটা থাকতে হবে তোমার মধ্যে, সে তুমি হয়তো কোথাও না কোথাও শুনছো যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট খুব ইজি একটা বিষয়, এটা 3 মাসে শিখে শেষ করে একেবারে কোটিপতি হয়ে যাওয়া যায়, 3 তলা বাড়ি থাকে, 4 তলা একটা পুকুর থাকে, এরকম কিন্তু কোনো কিছু না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার দুইটা জিনিস, এই দুটো জিনিস যদি তুমি আয়ত্ত করতে চাও, শিখতে চাও, প্রথম যেটা করতে হবে তোমাকে হচ্ছে হিউজ পরিমাণ পড়াশোনা করার একটা, তোমার লার্নিং অ্যাবিলিটি যেটাকে বলে বা ডেডিকেটেড মাইন্ড থাকে, এটা কিন্তু তোমার থাকতে হবে। এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে কিন্তু প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ইভেন তোমাকে দেখা গেছে একটা প্রবলেমে পড়লা কাজ করতে গিয়ে, প্রবলেমটা সলিউশন করার জন্য তোমাকে অনেক অনেক কষ্ট করতে হবে, দেখা গেছে তুমি কারো কাছ থেকে প্রবলেমের সলভ পাইলে না, তোমাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে। টোটাল যেটা কথা সেটা হচ্ছে তোমার মধ্যে হিউজ পরিমাণ একটা ধৈর্য থাকতে হবে, এবং তোমার মধ্যে একটা ড্রিম থাকতে হবে যে আমি ওয়েব ডিজাইনার ডেভেলপার হব, এটা যত কষ্ট হোক, আমাকে ওয়েব ডিজাইনার ডেভেলপার হওয়ার জন্য যত কষ্ট হোক, এটা আমি করতে রাজি আছি। এটা কিন্তু এমন কোনো শর্টকাট একটা কোনো জার্নি না যে তুমি একটা অ্যাডভান্স দিয়ে একটা দোকান নিলা, এরপরে কিছু মনে করো যে মুদি মালটাল কিনে টিনে দোকানে উঠাই দিলা, তারপরে তুমি বসে বসে বিক্রি করতে শুরু করলা, এটা কিন্তু এইরকম কোনো জিনিস না। এটা আসলে তোমাকে যদি কেউ বলে এটা খুব সহজ জিনিস, এটা সহজ সরল জিনিস, আমি বলবো না, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, যদি তোমার মাইন্ড টাইন্ড সবকিছু ঠিক থাকে, তুমি যদি শেখার মতো ডেডিকেটেড মাইন্ডে আগাইতে পারো এবং সলিড ভাবে আগাইতে পারো, তাহলে তোমার জন্য হয়তো বিষয়টা সহজ হবে, ইজিয়ার হবে। বাট এছাড়া যদি তুমি এটা যদি মনে করো যে ইজি ভাবে নিয়ে যদি শেখা শুরু করো, তাহলে মানে সিরিয়াস ভাবে না নিয়ে যদি তুমি এটা ইজি ভাবে নিতে চাও, তাহলে কিন্তু এটা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ পুরো ওয়ার্ল্ডের ভিতরে তুমি যদি টপ 10 যদি জব যদি হিসাব করো, মানে প্রথম 10টা জবের মধ্যে কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কিন্তু একটা জব কিন্তু। সো যেহেতু এটা ডিমান্ডেবল একটা জিনিস, সো এটা এতটা একেবারে ইজিও না, আবার খুব কঠিনও না, ঠিক আছে? তুমি একটা জিনিস রিলায়েবল করো যে মনে করো আচ্ছা, এটা আমরা একটু পরে এটাকে হচ্ছে আমরা হচ্ছে এক্সপ্লেইন করি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের কি একটা পার্থক্য। তুমি বলেই ফেলি, তুমি একটা জিনিস একটু এক্সপ্লেইন করো। ধরো তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার ক্লাসমেট থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক মানুষের কিন্তু তুমি নাম জানো, ঠিক আছে না? অনেক মানুষ, তুমি যদি তুমি বসে যদি খাতা কলম নিয়ে হিসাব করা শুরু করো, তুমি দেখবে তুমি প্রায় 200-300 মানুষের নাম কিন্তু তোমার মুখস্থ, এবং ওই মানুষগুলার বিহেভিয়ার
কেমন, ওর বাবার নাম কি, ওর বাড়ি কোথায়, ও কি করে, অনেক কিছু কিন্তু তোমার মাথার মধ্যে কিন্তু আছে, যেটা তুমি যদি বসো রিয়েল ভাবে চিন্তা করো দেখবে তোমার মাথার মধ্যে আছে। তো তুমি দেখবে যে 200-300 মানুষের নাম তুমি জানো, এটা কিন্তু তুমি কখনো কল্পনাই করো নাই। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জিনিসটাও এইরকম, যে এরকম 200-300 মতো মেথড আস্তে আস্তে তোমাকে শিখতে হবে, জানতে হবে, এটার সাথে থাকতে থাকতে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে, হুট করে এসে কিন্তু তুমি এটাতে খুব বেশি একটা এক্সপার্ট হইতে পারবা না। তো আর বেশি এক্সপ্লেন করলাম না, হয়তো তোমার এ সম্পর্কে আইডিয়া থাকতেও পারে আগে থেকে, বাদ বাকি অনেক কিছু তো তুমি গুগল থেকে জেনে নিবা। ওকে, এবার চলো, আসলে ওয়েব ডিজাইনার ডেভেলপার হইতে গেলে তোমাকে আসলে কি কি শিখতে হবে? তুমি হয়তো মনে করবা যে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এট ফার্স্ট নাম্বার ওয়ান, যেটা আমি একটা এখানে হচ্ছে একটা ডকুমেন্ট খুলি তোমার বোঝানোর জন্য, তোমাকে সেটা হচ্ছে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের দেশে এখন যেটা কমন যেটা চলে, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা জিনিস শিখি, সেটা হচ্ছে কিভাবে শিখি আমি বলি, ওয়েব ডিজাইন ডেভেলপার হওয়ার জন্য কি কি শিখতে হয় আমি বলি। এট ফার্স্ট তোমাকে আগে ডিজাইনার হইতে হবে, তুমি বাই ডিজাইনার না হয়ে তুমি ডেভেলপার হইতে পারবা না, এটা ভুলভাল কথা। আবার অনেকে তোমাকে বলবে হ্যাঁ ডিজাইন একটু মোটামুটি জানলেই হবে, ডেভেলপমেন্টটা খুব ভালো করে শিখলে হয় না, এটাও তুমি কাজ করতে গিয়ে প্রবলেমে পড়বা, কারণ ডিজাইনটাকে তো তুমি ডেভেলপে কনভার্ট করবা। সো ডিজাইন সম্পর্কে যদি তোমার ভালো আইডিয়া না থাকে, তুমি ডেভেলপার ভালো ডেভেলপার হইবে কেমনে? এটা আসলে সম্ভব না, এগুলো যারা বলে এগুলো হচ্ছে বুংবাং কথাবার্তা। ওকে, তো তোমাকে প্রথম যেটা শিখতে হবে, কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি, মানে ডিজাইন করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে। যেমন তুমি দেখবা আমাকে আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু একটা উপাদান থাকে, কেমন তুমি যদি ভাত খেতে যাও, ভাত খাওয়ার জন্য চাউল লাগবে, ভাতকে চাউলকে রান্না করার জন্য হচ্ছে আগুন লাগবে, তারপর হচ্ছে সেটার সাথে তরকারি লাগবে, অনেক উপাদান একসাথে করেই কিন্তু তুমি হচ্ছে ভাতটা খাওয়ার উপযোগী করে নিচ্ছ, ঠিক আছে? ওকে, তো এখন তোমাকে ওয়েব ডিজাইন করার জন্য যেটা যেটা লাগবে সেটা আমি তোমাকে বলি, ডেভেলপমেন্ট একটু পরে বলতেছি। ডিজাইন করার জন্য তোমাকে কিছু জিনিসপত্র শিখতে হবে। কি জিনিস, এখন তোমার মাথার মধ্যে ঢুকায় মাথা হ্যাং করার কোনো দরকার নাই, কিছু জিনিস শিখতে হবে। এর মধ্যে একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে HTML বলে, আমরা আমার এটা বাংলা হয়ে রয়েছে, আমি হচ্ছে এটাকে একটু ইংরেজি করে ফেলি। এই যে আচ্ছা, তো তোমাকে শিখতে হবে HTML, ধরো এটা একটা জিনিস, এটা তোমাকে শিখে ফেলতে হবে। ওকে, তারপরে শিখতে হবে CSS, এটাও একটা জিনিস, ধরো এই জিনিসটাও তোমাকে শিখে ফেলতে হবে। এগুলো কি কেমনে করে না করে এগুলো তোমার মাথার মধ্যে এখন ঢুকে কোনো লাভ নাই। তুমি যদি HTML কি না বুঝো, তুমি গুগলে গিয়ে সার্চ দাও হোয়াট ইজ HTML, বা বাংলায় লেখো HTML কি, তুমি বুঝবা এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য এটা লাগে। CSS কি, এটা একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, স্টাইল করার জন্য এটা লাগে। সোজা কথা, একদম সিম্পলি বোঝার ট্রাই করা, এত কঠিন ভাবে বোঝার কোনো দরকার নাই, কঠিন ভাবে বুঝতে গেলে তুমি পেশাই গোছাই যাবা। তুমি HTML শিখলা, তুমি CSS শিখলা, এরপরে তোমাকে বুটস্ট্র্যাপ নামক একটা জিনিস, STRAP, বুটস্ট্র্যাপ নামক একটা জিনিস আছে, এই জিনিসটা তোমাকে শিখতে হবে। এখন বুটস্ট্র্যাপ কি, এই সে কেমনে শিখে, ভাই তুমি এখন এগুলা চিন্তা করতে গেলে পারবা না, আগে তুমি মাথায় ঢুকা যে এটা আমাকে শিখতে হবে বুটস্ট্র্যাপ, এই জিনিসটা কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে। এরপরে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, HCRIPT, জাভাস্ক্রিপ্ট। তো এখানে একটু কথা বলে নি, সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা আবার কি, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে তোমার মোটামুটি একটা স্ক্রিপ্টিং টাইপের একটা ল্যাঙ্গুয়েজ বলে এটাকে, তুমি এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, সমস্যা নেই, বাট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ক্যাটাগরি আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে হচ্ছে তোমার এটাকে হচ্ছে কি বলে ডাটা সায়েন্স অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কাজ আছে, ঠিক আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে। সো তুমি নর্মালি বুঝো যে ডিজাইনার হওয়ার জন্য, আমি এখানে উপরে লিখি যে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যা যা লাগবে, ওয়েব ডিজাইনার, ওয়েব DESIGNER, ডিজাইনার। ওকে, তুমি এটা করার জন্য তোমাকে জাভাস্ক্রিপ্টটা মোটামুটি, মানে ডিজাইন সেকশনের জন্য তোমাকে মোটামুটি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলতে হবে। যখন তুমি HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট তুমি শিখে ফেলবা, তুমি কিন্তু ওয়েব ডিজাইনার কিন্তু হয়ে গেলা না, কিন্তু এটা তুমি শিখলা, জাস্ট এগুলার টুলস গুলার ইউজ করা শিখলা। এরপরে তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিছু প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে, কিছু প্রজেক্ট বানাইতে হবে, হ্যাঁ, যেগুলো হচ্ছে তুমি হচ্ছে দেখা গেছে ওয়েবসাইট বানাইতে হবে ফ্রন্ট এন্ড এর জন্য, দেখতে এরকম দেখা যাবে, কিছু ওয়েবসাইট তুমি বানাইবা যেগুলো এরকম দেখা যাবে, কিন্তু এটা ব্যাক এন্ডে কোনো কাজ করবে না, যে তুমি এখান থেকে মেসেজ পাঠাইলে মেসেজ যাবে না, এটা ব্যাক এন্ড এর কাজ, এটা আমরা পরে আসতেছি। সো তোমাকে কিন্তু এটা খুব ভালো করে শিখে নিতে হবে।
হবে। ওকে, তো এটা হচ্ছে তোমার একটা জার্নি, এই জার্নিটা তোমাকে করতে হবে। দেন তোমাকে যেটা করতে হবে, এখানে এসে কিন্তু তুমি যদি এগুলো ভালো করে শেখো, তুমি কিন্তু একটা, এটাকে কি বলে, তুমি হচ্ছে একটা ডিসিশন নিতে পারবা যে তুমি কি আসলে ওয়েব ডেভেলপার হইতে পারবা। আর যদি তুমি যদি ওয়েব ডিজাইনার হইতে যায়, যদি তোমার মাথা মুথা আইলেই যায়, তাহলে কিন্তু তুমি এখানে স্টপ হয়ে যাবা অটোমেটিক্যালি, আর সামনের দিকে তুমি যেতে পারবা না। আর যদি তুমি এতটুকু আসতে পারো, এরপরে তুমি দুটো দিকে যাইতে পারো, সেটা হচ্ছে যেমন ওয়েব ডিজাইনটাকে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার বলি, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ডিজাইনার বলি, ডিজাইন বলি অনেক সময়। তো তুমি একটা ডিসিশন নিতে পারবা যে তুমি কি আসলে ভালো ফ্রন্ট এন্ড ডিজাইনার হবা, নাকি আরো সামনে গিয়ে ব্যাক এন্ড ডিজাইন, মানে যেটাকে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আমরা যেটাকে ব্যাক এন্ড ডিজাইন বলে থাকি, ওদিকে যাবা। তো তোমার যদি মন চায় যে না, আমার তো আসলে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছে, আমি ব্যাক এন্ড নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব না, তাহলে তোমাকে কিন্তু আবার এখানে থামলে হবে না। তখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে প্রজেক্ট করতে হবে, পিএইচডি বেস। তো তুমি হচ্ছে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট যখন করবা, তোমার যখন একটা পোর্টফোলিও থাকবে, তখন তুমি মোটামুটি হচ্ছে কি করতে পারবা, তুমি ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে কাজ করতে পারবা। সো এটা হচ্ছে তোমার এই জার্নিটার একটা শেষ এখানে, যে তুমি ওয়েব ডিজাইন থেকে শুরু করে একদম ভালো ফ্রন্ট এন্ড ডিজাইনার হয়ে গেলা, এ তোমার জার্নি শেষ। এরপরে যদি তোমার মন চায় না, তুমি ব্যাক ইন মানে ডেভেলপার হবা, ওয়েব ডেভেলপার হয়ে যাবা, তুমি যেটাকে বলো হচ্ছে আমরা ব্যাক ইন ডিজাইনার, তো ডেভেলপার হওয়ার জন্য তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, ও এখানে তোমাকে আরেকটা কথা বলে রাখি, ধরো তুমি ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে একেবারে ফ্রন্ট ইন ডিজাইনার হইতে চাও, এখন বর্তমানে যেটা ট্রেন্ড চলতেছে ওয়ার্ল্ড ক্লাস একেবারে খুবই নাম করা, তুমি কিন্তু ওই রকম ফ্রন্ট ইন ডিজাইনার হতে পারলে কিন্তু মাসে 40-50 হাজার টাকা স্যালারির কিন্তু তুমি জব করতে পারবা, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবা। ওইটার ব্যাপারটা আমি পরে বলি, ওইটা একেবারে এখন তো মানে একটা হজবরল অবস্থা হয়ে গেছে, তাই না? তো তোমাকে হচ্ছে আরো কিছু জিনিস শিখে ফেলতে হবে জাভাস্ক্রিপ্ট এর পাশাপাশি, সেটা হচ্ছে তোমার হচ্ছে রিয়্যাক্ট বলে একটা জিনিস আছে, এটা তোমাকে শিখে ফেলতে হবে রিয়্যাক্ট। এটা তুমি যদি শিখে ফেলতে পারো, তাহলে তুমি মোটামুটি একদম হাই লেভেলের ফ্রন্ট এন্ড ডিজাইনার, তোমার স্যালারি আশা করা যায় তুমি 40-এর উপরে বা স্টার্টিং এ 30-এর উপরে তুমি স্যালারি পাইতে পারো, এরকম একটা জব তুমি করতে পারো, ঘর বসেও করতে পারো, তুমি রিমোট জব, এরকম অনেক জব করা যায়। ওকে, তারপরে হচ্ছে তুমি করতে পারবা, এটা হচ্ছে তোমার এই ফ্রন্ট এন্ড এর তোমার জার্নি শেষ হলো। এবার আসলে তুমি যদি ব্যাক এন্ড ডিজাইনে যদি আসতে চাও, তাহলে আমাদের দেশে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা হচ্ছে স্টার্টিং এ যেটা করি, ওয়ার্ডপ্রেস শেখা শুরু করি। ওয়ার্ডপ্রেস বলে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে, এটা একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আবার কন্টেন্ট কি, কন্টেন্ট মানে হচ্ছে সোজা কথা যে ওয়েবসাইটে যা দেখতেছো সব কন্টেন্ট, ইমেজ একটা কন্টেন্ট, তোমার এই লেখাগুলা কন্টেন্ট, এই প্রত্যেকটা জিনিসকে সোজা কথা কন্টেন্ট বলে, ওয়েবসাইটে যা দেখা যায় সবকিছু কন্টেন্ট। এই কন্টেন্ট গুলাকে তুমি ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে একটা মানে ওয়ার্ডপ্রেস নামক একটা জিনিস আছে, এরকম আরো অনেক আছে, যে শুধু যে ওয়ার্ডপ্রেস আছে তা না, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্ডো, আরো হাবিজাবি অনেক আছে। তো এরকম একটা সিএমএস শিখে যেটা হয়, সেটা হচ্ছে সে নিজেকে বলে যে আমি একজন ওয়েব ডেভেলপার হয়ে গেছি, আমি তো বিশাল কিছু একটা। আসলে কিন্তু ভাই, তুমি কিন্তু যদি এগুলা শেখার পরে ওয়ার্ডপ্রেস শিখো, তুমি কিন্তু আলটিমেটলি ওয়েব ডেভেলপার হও না, তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়েছো, হইলে বুঝিও। কিন্তু তুমি ওয়ার্ডপ্রেস শিখে, এই সবকিছু শিখে যদি তুমি ওয়ার্ডপ্রেস শিখো, তার মানে কিন্তু তুমি ওয়েব ডেভেলপার না, বলা যায় তুমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এটারও মোটামুটি ইন্ডাস্ট্রিতে চাহিদা আছে, ওয়ার্ডপ্রেস খুব ভালো একটা সিএমএস, অনেক ওয়েবসাইট তারা হচ্ছে হ্যান্ডেলিং করতেছে ওয়ার্ল্ড এর ফার্স্ট ক্লাস, যদিও এটা এখন পুরো ট্রেন্ড হয়ে গেছে, তো এটা তো মনে করো আস্তে আস্তে মার্কেট থেকে হারাচ্ছে, বিভিন্ন কারণ আছে। তারপরেও তুমি শিখতে পারো, এটার চাহিদা আছে মোটামুটি, এটা তুমি শিখতে পারো ওয়ার্ডপ্রেস এর দিকে। তো আমি হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো না, আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমার রিয়েল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যে কথা বলার সেটা বলবো। এতটুকু শেখার পরে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো বর্তমান ট্রেন্ডে যেটা চলতেছে সেটা হচ্ছে একটা সময় পিএইচপি, তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ব্যাকএন্ডে ডেভেলপমেন্ট করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, তুমি চাইলে পিএসপি দিয়ে করতে পারো, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো, তুমি ASP.NET দিয়ে করতে পারো, পার্ল দিয়ে করতে পারো, রুবি দিয়ে করতে পারো, সি দিয়ে করতে পারো, রুবি অন রেলওয়ে দিয়ে করতে পারো, তুমি চাইলে হচ্ছে পাইথনের ডিজাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক আছে ওইটা দিয়েও করতে পারো। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখন আসলে কোনটা চলতেছে, এখনকার ট্রেন্ড কোনটা, ভবিষ্যতে চাহিদা বেশি থাকবে কোনটা, এই জিনিসগুলো মাথায় রেখে তোমাকে যেটা করতে হবে, এখন সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তুমি যদি ওয়েব ডেভেলপার হইতে চাও,
MBELOPER, আসলে যদি তুমি ওয়েব ডেভেলপার হইতে চাও তাহলে কিন্তু তোমাকে জাভা স্ক্রিপ্ট এটা কিন্তু তোমাকে শিখতে হবে, এটাতে কোনো ভুল নাই। আগে কিছুদিন আগে পিএসপি এর অনেক চাহিদা ছিল, এই পিএসপি শিখে তুমি হচ্ছে অনেক, এখনো পর্যন্ত পিএসপি মোটামুটি বলা গেলে এটা হচ্ছে, তুমি তুমি গুগলে সার্চ দাও বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি বুঝবা যে জাভা স্ক্রিপ্টের অবস্থান কোথায় আছে, পিএসপি এখন কোথায় গেছে। তো এটার বিভিন্ন কারণ আছে, এত কারণ টারণ জানার তোমার দরকার নাই। তুমি হচ্ছে এখনকার যেটা ট্রেন্ড মোস্ট পপুলার, যেটা সবচেয়ে মানে ইন্টারেক্টিভ যে জিনিসটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট তোমাকে শিখতে হবে। আর যদি তোমার মন চায় যে জাভাস্ক্রিপ্ট শিখবা না, তুমি একটু পুরানো দিকে পড়ে থাকবা, তোমার দাদার আমলের দিকে থাকবা, তাহলে তুমি পিএসপি শিখতে পারো। হ্যাঁ, আরো পিএসপির ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল, ওটা শিখতে পারো। তো লারাভেল শিখতে হলে তো তোমাকে আগে পিএসপি ভালো করে শিখতে হবে। তো দেখবা যে তুমি কিন্তু আবার সে আলটিমেটলি ঘুরাই ফেরাই কিন্তু কয়েক বছর পর আবার ঠিকই তুমি জাভাস্ক্রিপ্টের দিকে আসতে হবে শেখার জন্য। তো এত কষ্ট করার দরকার নাই, তুমি জাভাস্ক্রিপ্টে শিখে ফেলো যদি আসলে তুমি যদি আসলে ওয়েব ডেভেলপার হইতে চাও। এবং জাভাস্ক্রিপ্ট শেখার পিছনে আরেকটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে আমি এখানে ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কথা বলবো না, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং তুমি যদি কাজ জানো এমনি ফ্রিল্যান্সিং করতে পারবে। আমি যেটা বলবো, তুমি যদি রিমোট জব করতে চাও, তুমি যদি ধরো ঘরে বসে বাহিরে কোনো কোম্পানিতে রিমোট জব করতে চাও, অথবা সরাসরি কোনো অফিসে গিয়ে ওয়েব ডেভেলপার হিসেবে তুমি রিমোট জব করতে চাও, এইরকম করার ইচ্ছে যদি তোমার থাকে, তাহলে তোমাকে কিন্তু জাভাস্ক্রিপ্টটা কিন্তু শিখতে হবে। এটার রিকমেন্ডেডটা সবচেয়ে বেশি এখন। তো তুমি জাভাস্ক্রিপ্ট শিখলে আরেকটা সুবিধা, এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা সেকশনে তুমি একসাথে কাজ করতে পারবা। কেমনে পারবা, এটা কিছুদিন আগেও সম্ভব ছিল না, কিন্তু এখন এটা অনেক সম্ভব। তো এত কিছু তোমার এখন বোঝার দরকার নেই, তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখন ওয়েব ডেভেলপার হওয়ার টেনশন মাথায় নিয়ে দৌড়াদৌড়ি করলে লাভ হবে না। তোমার জার্নি হবে, তুমি এখন মোটামুটি ওয়েব ডিজাইনার হবা। এরপর তোমার আরেকটা জার্নি থাকবে, সেটা হচ্ছে তুমি একদম যদি মনে করো যে হ্যাঁ জিনিসটা তোমার সাথে যাচ্ছে, কমফোর্ট হচ্ছে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ফ্রন্ট এন্ড একদম স্পেশাল ডিজাইনার হওয়ার জন্য তুমি ট্রাই করে ফেলবা। তুমি ফ্রন্ট এন্ড যখন স্পেশাল ডিজাইনার হবা, এরপরে তুমি ট্রাই করবো হচ্ছে ব্যাক এন্ড ডিজাইনার হওয়ার জন্য। এভাবে তুমি আগাবে। তুমি যদি মাথার মধ্যে নিয়ে বসে থাকো যে তুমি একেবারে ওয়েব ডেভেলপার হয়ে যাবে, তুমি টুস করে আবার উপর থেকে নিচে পড়ে যাবা, পারবা না। তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তুমি আগে HTML, CSS, Bootstrap, JavaScript, বেসিক শিখলা, শিখে তুমি মোটামুটি ওয়েব ডিজাইনের কাজগুলো করার মতো অ্যাবিলিটি অর্জন করলা, তারপরে তুমি রিয়েক্ট শিখে একদম স্পেশাল ফ্রন্ট এন্ড ডিজাইনার হয়ে গেলা। এরপরে তুমি আস্তে করে হচ্ছে তুমি ওয়েব ডেভেলপমেন্টে গেলা, জাভাস্ক্রিপ্ট শিখলা, পাশাপাশি তোমাকে আরো কিছু শিখতে হবে। তবে জাভাস্ক্রিপ্টে তোমাকে মাস্ট বি শিখতে হবে, এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে অ্যাঙ্গুলার জেস, এটা তোমাকে শিখতে হবে। তো ওগুলা নিয়ে এখন টেনশন করার দরকার নাই, ওগুলা খুবই সিম্পল বিষয়। তো এই জিনিসগুলো যদি তুমি শিখতে পারো, তাহলে বলা যায় তুমি মোটামুটি যে কোনো একটা রিমোট জব করার জন্য বা যে কোনো একটা কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসাবে জব করার জন্য তুমি কিন্তু মোটামুটি প্রস্তুত, জুনিয়র লেভেলের ডিজাইনার। সিনিয়র লেভেলের হওয়ার জন্য যেটা করতে হবে, তোমাকে হচ্ছে একটু কাজ করতে করতে, হ্যাঁ তুমি সিনিয়রদের সাথে কাজ করতে করতে তুমি একসময় সিনিয়র হবা, হুট করে গিয়ে কিন্তু তুমি সিনিয়র হইতে পারবা না। আচ্ছা, ওকে, তাহলে তুমি বুঝে গেলে তোমার জার্নিটা আসলে কি হবে। আর ওয়ার্ডপ্রেস যেটা বললাম, তুমি চাইলে ওদিকে যাইতে পারো, বাট আমি হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার সম্পর্কে কথা বলবো না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার সম্পর্কে কথা বলতেছি। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে জিনিসগুলা শিখতে আসলে তোমার কতদিন লাগতে পারে। প্রথম যেটা কথা, সেটা হচ্ছে তোমার সারা জীবন লাগবে এটা শিখতে শিখতে, তুমি সারা জীবনে শিখবা, ঠিক আছে? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন, যতই শিখবা ততই তুমি মনে করো যে যতই পড়বা ততই তুমি শিখবা, এটা একটা জিনিস। কিন্তু তুমি মোটামুটি ডেভেলপার হিসেবে তুমি যদি আত্মপ্রকাশ করতে চাও, তাহলে আমার যেটা একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে মিনিমাম তোমাকে 6 থেকে 8 মাস পর্যন্ত এই জিনিসগুলা, আবার অনেকের ক্ষেত্রে 1 বছরও লাগে, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এটা হচ্ছে তুমি যদি ডেলি যদি মোটামুটি 4 ঘন্টা 3 ঘন্টা করে সময় দাও, একদম কনসার্ন্স মানে মাইন্ডে, আবার এরকম সময় না তুমি টুক করে এখান দিয়ে একটু করলা, ওখান দিয়ে আবার মেসেজ দিলে, ওখান দিয়ে একটু টুক করলা, ওখান দিয়ে আবার কিরে কেমন আছোস, এরকম দিলে হবে না। তোমাকে খুব ডিপলি সময় দিতে হবে। যদি তুমি এরকম দিতে পারো, তাহলে তোমার মোটামুটি 6 থেকে 8 মাস লাগবে। আর যদি তুমি আরো যদি আলসেমি করো, তাহলে তোমার 1 বছর লাগবে। আর যদি খুব বেশি আলসেমি করো, তাহলে তুমি সারা জীবনও এটা শিখতে পারবে না। এটা তোমাকে একটা মাইন্ডসেট করে শিখে নিতে হবে যে আমি এতদিন পরিশ্রম করবো, এই কয় মাসের
সম্বন্ধে আমি এটা শিখবো। আর যদি তুমি আরো বেশি পরিশ্রম করো, ধরো মোটামুটি তুমি যদি খুব বেশি এক্সাইটেড পার্সন হও, আইনস্টাইন নিউটন টিউটন কিছু একটা হয়ে যাও, তারপরেও তোমার বলা যায় মোটামুটি তোমার 6 মাসের মতো লাগবে জিনিসগুলো শিখতে। এখন কেউ যদি তোমাকে বলে 3 মাসে তোমাকে এগুলো গিলে খাওয়াই দিবে, আলটিমেটলি এটা আসলে সম্ভব না, তুমি আসলে এটা বমি করে ফালাই দিবা, মাঝখান থেকে তুমি হতাশ হয়ে যাবা। ওকে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা হচ্ছে রিয়েল ওয়েব ডেভেলপার, নট এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রিয়েল ওয়েব ডেভেলপার বানানোর জন্য হচ্ছে আমরা একটা হচ্ছে, আমরা যেহেতু অনলাইনে কোনো কোর্স করাই না, আর হচ্ছে অফলাইনেও খুব কম, আমাদের বছরে একটা বা দুইটা কোর্স হয়, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে রিয়েল ওয়েব ডেভেলপার বানানোর জন্য হচ্ছে আমরা হচ্ছে HTML, CSS, Bootstrap, JavaScript এবং হচ্ছে তোমার এইভাবে যেটা এতক্ষণ বললাম, এভাবে হচ্ছে একটা ক্যাটাগরি ভাগ করে করে হচ্ছে আমরা হচ্ছে একটা কোর্স করাইতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে, তুমি চাইলে কিন্তু এই কোর্সে ওয়েব ডেভেলপার হিসেবে একেবারে মনে করো ছাপায় পড়লে তোমাকে এখানে নেওয়া হবে না, কারণ এটা খুবই রেস্ট্রিক্টেড একটা জায়গা, আমি পার্সোনালি নিজেও অনেকটা রেস্ট্রিক্টেড। তোমাকে প্রথম যেটা করতে হবে, তুমি আগে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য হচ্ছে তুমি এই কোর্সে জয়েন করতে পারো, ডিজাইনার, জাস্ট তোমার মাথায় থাকবে আমি ওয়েব ডিজাইনার হবো, নট এ ডেভেলপার। তাহলে তোমার এটা হবে প্রথম সেশন। প্রথম সেশনে তুমি কি করবা, HTML, CSS, Bootstrap, JavaScript হচ্ছে তুমি শিখে ফেলবা, কিছু প্রজেক্ট করবা, তুমি ডিজাইনার হবা। এরপরে যদি তোমার যদি মাথার মধ্যে মাইন্ডসেট হয়, হ্যাঁ আমাকে দিয়ে তো এটা হবে, আমি তো এটা পারবো, ওকে আমার মধ্যে কনফিডেন্ট আসছে, আমি কিছু প্রজেক্ট করছি, এরপরে তুমি চাইলে স্পেশাল ফ্রন্ট এন্ড ডিজাইনার হইতে পারো, ওদিকে যাবা তুমি, ওটাতে হচ্ছে তুমি হচ্ছে ওই সেশনটাতে তুমি জয়েন করবা। ওটা যখন তুমি কমপ্লিট করবা, দেন তুমি হচ্ছে ওয়েব ডেভেলপারে যাবা। তার মানে আমাদের মোটামুটি কোর্সটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে ওয়েব ডিজাইনার, একটা হচ্ছে স্পেশাল ফ্রন্ট এন্ড ডিজাইনার, আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপার। তো তোমাকে এখন একেবারে ডেভেলপমেন্ট কোর্স এর জন্য ইয়ে করার দরকার নাই, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি শুরু করবা ওয়েব ডিজাইনার হবা, এটা রেখে মাথায় রেখে তুমি শুরু করবা। এরপরে তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হবা, ডিজাইনার হবা স্পেশাল, ওইটা মাথায় রাখবা, তারপরে ডেভেলপার হওয়া এবার মাথায় রেখে তুমি করবা। তো এখন এটা হচ্ছে তোমার যেটা করতে হবে, তোমাকে হচ্ছে আমাদের কিন্তু আলাদা স্কাইপি গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমাদের আমরা আমাদের অন্যান্য যে স্টুডেন্টরা কাজ করে আমরা যা করি, যদিও খুব কম স্টুডেন্ট কাজ করে আমাদের সাথে, তো আমরা যেটা করি সেখানে হচ্ছে তোমার কিন্তু একটা স্কাইপি আইডি লাগবে, ঠিক আছে? তোমার যদি স্কাইপি না থাকে, SKYP স্কাইপি না থাকে, তাহলে কিন্তু তুমি আমাদের সাথে এটা কোর্সটা করতে পারবা না, কারণ আমরা হচ্ছে স্কাইপি গ্রুপের মাধ্যমে তোমাকে সাপোর্ট দিব। এক নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাকে স্কাইপি তে আগে অ্যাড হইতে হবে, এবং স্কাইপি একটা আইডি কিন্তু তোমার থাকা উচিত, যেহেতু তুমি ইন্টারন্যাশনালি কাজ করবা, সো তোমার একটা স্কাইপি আইডি থাকা উচিত। তো স্কাইপি তে হচ্ছে তুমি নক দিবা, আর হচ্ছে স্কাইপি গ্রুপে তোমাকে অ্যাড করা হবে, আর অ্যাড করে হচ্ছে তোমাকে ওখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে অন রেকর্ডেড ভিডিও গুলো তোমাকে দিব, সপ্তাহে হচ্ছে 2 দিন তোমাকে হচ্ছে ক্লাস গুলা দিব, ক্লাসের মডিউল গুলা দিব, তুমি ক্লাস গুলা করবা, গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিবে, তুমি যদি 2টার বেশি অ্যাসাইনমেন্ট যদি জমা না দাও, তোমাকে গ্রুপ থেকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এই কোর্স তোমার জন্য না, সিরিয়াসলি এটা তোমার জন্য না, তোমাকে ওখানে অ্যাসাইনমেন্ট দিতে হবে, দিয়ে দেন হচ্ছে তুমি ক্লাস নিবা, এবং প্রতি সপ্তাহে মিনিমাম একবার তোমাকে কিন্তু জুম সফটওয়্যারের মাধ্যমে লাইভে আসতে হবে, অথবা তোমাকে স্কাইপির মাধ্যমে লাইভে আসতে হবে, যে কোনো একটা তুমি জুমের মাধ্যমে অথবা স্কাইপির মাধ্যমে আসতে পারো, এটা হচ্ছে তোমাকে সিস্টেম করে দেওয়া হবে। এসে কিন্তু তুমি হচ্ছে আমাদের যারা আছে আমাদের সাথে কথা বলতে হবে, তোমার সম্পর্কে আমরা হচ্ছে ওভারভিউ দিব, দেখবো যে তোমার আসলে কি হাল অবস্থা, মোটামুটি তোমাকে কিন্তু এটা কিন্তু তোমাকে আগে মানতে হবে, তুমি ওই যে এসে এরকম মনে করো যে কোর্সে ভর্তি হয়ে যাবা শুরু করবা, এরকম হবে না, আগে তোমাকে সিস্টেমেটিক ভাবে আসতে হবে, তোমাকে স্কাইপি গ্রুপে অ্যাড হইতে হবে, স্কাইপি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে এখান থেকে আগাইতে পারবা, হ্যাঁ। এবং তোমাকে কিন্তু বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট দিতে হবে, এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বাধ্যতামূলক ভাবে তোমাকে কিন্তু এই হচ্ছে এটা কি বলে গ্রুপে কিন্তু প্রতি সপ্তাহে মিনিমাম একবার অথবা 2বার তোমাকে কিন্তু লাইভে এসে কথা বলতে হবে, তোমার কি হাল অবস্থা বুঝাইতে হবে, ঠিক আছে? এবং তোমাকে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে অন রেকর্ডেড, আমরা হচ্ছে রেকর্ড মোটামুটি করে ফেলতেছি, তোমাকে হচ্ছে আমরা দিব এই ক্লাসগুলা। তো এটা হচ্ছে মোটামুটি তোমার কোর্সের জার্নি, এভাবে যদি তুমি কাজ করো তাহলে তুমি যেটা করতে পারো, এই কোর্সটা করার পরে আমি তোমাকে মোটামুটি শিওর দিতে পারি তুমি যে কোনো একটা কোম্পানিতে তুমি ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে তুমি জব করতে পারবা, তুমি রিমোটলি জব করতে পারবা, এটা আমি তোমাকে হাইলি রিকমেন্ডেড করতে পারি। আর হচ্ছে তুমি ফ্রিল্যান্সিং চাইলে করতে পারো, তবে আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কিছু দেখাবো না, ইভেন হচ্ছে তুমি নিজে নিজে বুঝে যাবা যে তখন ফ্রিল্যান্সিং কিভাবে আসলে করে, এটা কোনো আমারই কিছু না, জাস্ট তুমি মনে করো
একটা মার্কেট প্লেসে যাবা ফাইবারে। আমি দেখো, আমি হচ্ছে ফাইবারে, কোথায় আমার ফাইবার হচ্ছে, এই দেখো আমি হচ্ছে তোমার হচ্ছে দেখাই, দাঁড়াও। আমি এখন যদিও ফাইবারে কাজ করি না, ওকে দেখো, আমি হচ্ছে ফাইবারে লেভেল 1 সেলার, কিন্তু আমি নিজেও কিন্তু ফাইবারে, এই যে দেখো, কাজ করি না। কারণ হচ্ছে আমার কাছে এটা এখন হচ্ছে, এটা হচ্ছে আসলে আমার কাছে এখন একটু বিরক্তকর লাগে। আচ্ছা, আমার এই যে ইয়েটা হচ্ছে আমাকে জয়েন করতে হবে। ওকে, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে সাইন ইন করে দিই একটু। তো আমি হচ্ছে এখন এখানে কাজ করি না, আমি হচ্ছে অন্য কাজ টাজ করি। যাও, হয়তো কিছু তোমার জানার দরকার নাই। এই যে দেখো, অনেকদিন পরে ঢুকলাম, এই জন্য হচ্ছে তোমার হচ্ছে আবার হচ্ছে ভেরিফিকেশন চাইতেছে আমার কাছ থেকে ডিভাইসের। তো দেখি আমার ভেরিফিকেশনটা কি আসে। আমি হচ্ছে আমার মোবাইলটা নিয়ে একটু, তুমি হচ্ছে জাস্ট এই যে দেখতে থাকো। ওকে, তো এরা হচ্ছে আমাকে হচ্ছে যে কোড পাঠাইছে, আমি হচ্ছে আমি ফাইবারের লেভেল 1 সেলার ছিলাম, এরপর আরো কাজ করছি, বাট আমি এখন কাজ করি না। তারপরে হচ্ছে ওরা আমাকে হচ্ছে এখানে একটা, দাঁড়াও, আমাকে একটা মেইল দিছে, আমি হচ্ছে এখানে একটা কোড নাম্বার আছে। তো তুমি ফাইবারে কাজ করতে পারো, মোট কথা হচ্ছে তুমি ফাইবারে কাজ করতে পারবা, অন্যান্য মার্কেট প্লেসে তুমি কাজ করতে পারবা, আফওয়ার্কে কাজ করতে পারবা। হ্যাঁ, আমি আফওয়ার্কে কাজ করছি, তো তুমি এগুলো করতে পারবা। কিন্তু যেটা মেইন, যেটা তোমার হাইলি রিকমেন্ডেড, সেটা হচ্ছে যেটা তোমার হচ্ছে, আচ্ছা, এদের হচ্ছে তোমার আমাকে হচ্ছে মেইল দিছে, সেটা হচ্ছে নাম্বারটা গেল কই। আমি হচ্ছে যা হোক, আচ্ছা, আমি আরেকবার ব্যাক থেকে গিয়ে হচ্ছে এটাকে পাঠাই দেখি। আচ্ছা, কোথায় গেল আমার এটা? আমি এটাতে অনেকদিন ঢুকি না, আমি এটা আউট অফ অফিস মোড করে দিছি। আমার হচ্ছে এত কাজের প্রেশার ছিল, যেটা কারণে আমি এটাকে আউট অফ অফিস মোড করে রাখছি। এখনো পর্যন্ত এটা আউট অফ অফিস মোড আছে, থাকুক, সমস্যা নাই। ওকে, তো এগুলাতে তুমি কাজ করতে পারবা, মোট কথা হচ্ছে এটা। আসুস না কে বেটা। আচ্ছা, তা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মেইলের মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশন করি। এখান থেকে মেইলের মাধ্যমে করে ফেলি। ফাইবার তুই কোথায় গেলি? এটা খুবই ভালো একটা মার্কেট, আবার খুব জঘন্য একটা মার্কেট। তো তুমি এটা করতে পারো, ফাইবারে কাজ করতে পারো, পিপল পার আওয়ারে কাজ করতে পারো। আমাদের মেইলটা একটু চেক করতে হবে। আমি মেইলে চলে যাই এখান থেকে হচ্ছে। ওকে, আমার মেইলটা চলে আসছে আমার অলরেডি, এই যে মোবাইলে মেইলটা চলে আসছে, এই যে দিয়ে দিছে তোমার মেল, এই যে আমি দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 4848, তারপরে কি জানি আবার 8332, 8332। আচ্ছা, সাবমিট করে দিলাম এই বেটাকে। ওকে, এটা সাবমিট হয়ে গেল, এই যে চলে আসলো। এই যে দেখো, আমি এখানে কাজ টাজ করছি, হাবি জাবি গ্রাফিক ওয়েব নিয়ে কাজ করছি, আমি লেভেল 1 সেলার হিসেবে আছি, কিন্তু আমি এখানে এখন কাজ করি না, কারণ এটা বিরক্তকর। এর চেয়ে যেটা আমি হচ্ছে যেটা করি সেটা এখন বলুম না, হয়তো তোমার সাথে যদি করছে কথা হয় তখন বলবো। তো যা হোক, এগুলা আসলে হাইলাইট করার বিষয় না, বিষয় যেটা সেটা হচ্ছে তোমাকে কিন্তু ভাই ডেডিকেটেড মাইন্ডে কাজ শিখতে হবে। তো তুমি কি করবা, তুমি হচ্ছে, আমি হচ্ছে যে তোমার এই ভিডিওটা ডিসক্রিপশনে হচ্ছে নাম্বার টাম্বার দিয়ে দিব আমাদের অফিসের, এই যে অ্যাপটেক আইটির, তুমি ওখানে যোগাযোগ করে বলবা যে তুমি কোর্সে ভর্তি হতে চাও বা কি আসো বিষয়। তারপরে তুমি হচ্ছে ওরা প্রসেসিং করে দিবে তোমাকে, অবশ্য আগে তোমার স্কাইপি আইডি ব্যাপারেও যদি হেল্প লাগে ওরা করবে, সবকিছু প্রসেসিং করে দিবে, দেন হচ্ছে তুমি স্টার্ট করতে পারো। ওকে, তো এতটুকুই তোমার মোটামুটি, তোমাকে আসলে এত কঠিন কোনো কিছু না, তুমি হচ্ছে শুরু করো, জাস্ট শুরু করো। তুমি হচ্ছে মাথায় রাখো তুমি কি করবা, আগে ওয়েব ডিজাইনার হবা, তারপরে ফ্রন্ট এন্ড ভালো স্পেশাল ডিজাইনার হবা, তারপরে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলবা। তোমার জার্নিটা হবে মিনিমাম 6 থেকে 8 মাস। আর যদি তোমার মধ্যে যদি এতটুকু করার মতো অ্যাবিলিটি না থাকে, তাহলে আসলে আলটিমেটলি এটা তোমার করার দরকার নাই, তোমাকে সিরিয়াস হইতে হবে। সিরিয়াস পার্সন ছাড়া তোমাকে কিন্তু দুনিয়াতে কেউ কোনো দাম দিবে না, তোমাকে কেউ পাত্তাও দিবে না। তো তুমি, আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে রিমোট জব করা। আমাদের এই কোর্সের, যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট বেস শিখবো, সো এটা কিন্তু হাইলি রিকমেন্ডেড যে তুমি অন্তত জব করতে পারবা ওয়েব ডেভেলপার হিসেবে, সেটা ঘরে বসে হোক, বাহিরের যে কোনো কোম্পানিতে গিয়ে হোক, অফিসিয়ালি হোক বা বসে হোক, এটা হচ্ছে আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য। তো ঠিক আছে, এই গেল তোমার সাথে আমার কথাবার্তা ইন্ট্রো। তো ঠিক আছে, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।